subscribe now and press the bell icon. Never miss an update. আজকে রান্না চিকেন রেজালা। চিকেন রেজালা বানাতে আমি চিকেনটাকে দই মাখিয়ে এক চামচ নুন দিয়ে আর একটু সামান্য তেল মাখিয়ে এক ঘন্টা দু ঘন্টার মতো রেখে দিয়েছি। দু ঘন্টা রেখে দিয়েছিলাম মেখে ফ্রিজে। এবার সেটা বানাতে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, দশটা রসুনের কোয়া বাটা, আদার পেস্ট, চালমগজ, আটটা কাজু বাদাম আর একটু এক চামচ পোস্ত বেটে রেখেছি আমি, আর রিং রিং করে পেঁয়াজ কেটে রেখেছি। আচ্ছা, লঙ্কা কুচি এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো, এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি কড়াতে। সাদা তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, চারটে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর গোলমরিচ, ডালচিনি আর এলাচ কটা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এটা দু মিনিট আমি ভালো করে নিয়ে নেবো। ভালো লাল লাল হয়ে যাক। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আদার পেস্ট দু চামচ দিলাম, দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেবো। কাশ্মীরি লঙ্কা গুলো ছোট চামচে এক চামচ দিয়ে দিলাম, ঝাল লঙ্কা গুলো এক চামচ দিলাম, মাংসটা আমরা ছোট চামচের এক চামচ নুন দিয়েছি। এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেবো। আমার এই কাজু বাদাম বাটাটা আমি দিই, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। মাংসটা বাড়ি দিয়ে, মাংসটা আমার 1 কিলো আছে, একটা ছোট প্যাকেটের দই, 250 গ্রাম দই মাখানো আছে এর মধ্যে। মাংসটা রেখে দিয়ে গ্যাসটা আমি মিডিয়াম করে দেবো। দিয়ে আমি একটা আধা ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে দেবো, ভেতরে দু মিনিট দুবার আমি ঢাকাটা খুলে নেড়ে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এবার এসে খুলে দেখছি, জল ছেড়ে গেছে পুরো মাংস। মাংসটা একটু বাকি আছে এখনো সেদ্ধ, আমি এবার এই পেঁয়াজের রিঙ্গুলো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এটাতে একটু চিনি দিয়ে দেবো দু চামচ মতো।
একটু দিয়ে দিলাম। আরো 10 মিনিট মতন ফুটবে, 10 মিনিট আমি আরো ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট পরে আবার আমি আসবো। চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে, আজকে রান্না আমার এখানেই শেষ।